গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এসডি ফ্যামিলি ব্লগ থেকে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। তো বন্ধুরা, এখন সকাল 9:30, তো এখন থেকেই কিন্তু আমার ব্লগটা আমি শুরু করছি। তোমরা কিন্তু একদম স্কিপ করো না, পুরোটাই দেখতে থাকো ভিডিওটি। আর এখন কিন্তু আমি তৈরি করে নিয়েছি চা। চাটা তৈরি করা তোমাদের দেখানো হয়নি, কী বলতো, শরীরটা একদম ভালো না, মুখে কোনো রুচি নেই, তো ভাবলাম একটু দুধ চা খাই। তো দেখি, দুধ চা খেতে অবশ্য আমার ভালো লাগে না, আমি লিকার চাই বেশি খেতে ভালোবাসি। মানে কী বলতো, দুধ দিয়ে আমি কফিটা একটু খাই শীতের সময়, অন্য সময় আমার মোটেই ভালো লাগে না। তো আজকে মানে এত দুধ খেতে ইচ্ছা করছিল, মানে চা খেতে ইচ্ছা করছিল, কি বলবো আর। তো আজকে একটু চা বানিয়েই নিলাম আমি। তো চলো এখন খাওয়া শুরু করি। তো এখন দেখো, সকালবেলা আমি রান্না করেছি আলু উচ্ছে আর ভেন্ডি দিয়ে ভাজা। আর এখানে করেছি আমি আলু আর সজনের ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল। আর হাঁড়িতে কিন্তু আমি ভাত করে নিয়েছি, যেহেতু তোমাদের দাদাভাইয়ের আজকে সকালেই ডিউটি ছিল আর ছেলে কলেজেও যাবে, তো তার জন্য কিন্তু আমার 7টার মধ্যে রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর শরীরটা ভালো না, ম্যাজম্যাজ করছে, কিছুই ভালো লাগছে না। আর দেখো, এখন কিন্তু চাটা আমি তৈরি করে নিয়েছি, তোমাদের দেখানো হয়নি বললাম তো। আর চায়ের উপরে দেখো শটটা কি সুন্দর জমে গেছে, আর চায়ের কালারটাও অসাধারণ কিন্তু হয়েছে। আর যে কাপটা তোমরা দেখছো মেলা থেকে কিন্তু এটা কিনে নিয়েছি আমি। আর বন্ধুরা, আমি কিন্তু চা খেতে বসে পড়েছি। তো আর চায়ের সঙ্গে নিয়েছি মেরি বিস্কুট। তো মেরি বিস্কুটটা দিয়ে চাটা আমি মানে ভিজিয়ে ভিজিয়ে খাবো বা চুপিয়ে চুপিয়ে খাবো, তোমরা যেটাই বলো না কেন আমি সেটাই খাবো। আর এইভাবে কিন্তু বিস্কুট ভিজিয়ে খেতে আমার খুবই ভালো লাগে বন্ধুরা। আমি যখনই চা খাই এরকমভাবেই কিন্তু আমি খেতে পছন্দ করি। তাতে কিন্তু সবাই আমাকে বকাবকিও করে যে এইভাবে কেউ খায় না কি চা, আমি না, আমার খুবই ভালো লাগে এভাবে চাটা খেতে। তো বন্ধুরা, এখন আমি চলে আসলাম পুজোর থালা বাসনগুলো মেজে নেওয়ার জন্য। তো দেখো, এখন আমি কিন্তু পুজোর বাসনগুলো মেজে নিচ্ছি। আগে অনেকটাই মেজে নিয়েছি, আর বাদবাকি যেগুলো ছিল সেগুলোই কিন্তু এখন আমি মাজছি। আর মাজা হয়ে গেলে কিন্তু ধুয়েও নেব। কিছু এখানে কাঁসার বাসনও আছে, তো আমি এখানে কিন্তু লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন কিন্তু মেজে নিচ্ছি। লেবু না মাখালে কি বলতো দাগ দাগ হয়ে যায়, তো তার জন্য লেবু মাখিয়ে কিন্তু আমি ভালো করে এগুলো মেজে নেব। পুজোর বাসন আমার মাজা হয়ে গিয়েছে, আর এখন কিন্তু আমি ফুল তুলে নিয়ে এসেছি। দেখো কত ফুল ফুটেছে, সব কিন্তু আমার গাছেরই ফুল। আজকে একটু কম ফুটেছে, দেখো স্থল পদ্ম, আর এগুলো তারা ফুল, সাদা ফুল, বেল ফুল, মানে সব রকম ফুল কিন্তু ফুটেছে। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে, যেহেতু সকালেই আমার রান্না বান্না হয়ে গিয়েছে তোমাদের বললাম। তো এখন এই বাসন গোসনগুলো কিন্তু আমি মেজে নেব। আর কত বাসন হয়েছে কি বলবো, আর তোমরা সিঙের মধ্যে দেখছো, আর উপরেও দেখো কত বাসন, আরও কিন্তু এই সাইডে আমি রেখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ না অবশ্য। তো প্রথমে বাসনগুলো মেজে নেব, নেওয়ার পর কিন্তু আমি অল্প অল্প করে মাজবো আর ধুয়ে নেব, যেহেতু সিঙের মধ্যে বেশি বাসন গোসন মাজা যায় না, আর ধোয়াটাও খুব সমস্যা হয়। বাসন কিন্তু মাজা হয়ে গিয়েছে, আর এখন আমি কিন্তু বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর বাকি যে বাসনগুলো আছে সেগুলোও কিন্তু আমি এখন মেজে নিচ্ছি। আমার বাসন মাজা হয়ে গিয়েছে, এবার আমি সিঙটা পরিষ্কার করে নিচ্ছি। বাসন মাজার পরে মানে আঠা আঠা হয়ে যায়, না মাজলে হয় না, আর কেমন একটা দেখায়, জলের দাগটা মানে কি বলবো, আর জলটা এতটাই খারাপ আমাদের এখানে, মানে সাদা সাদা হয়ে যায় জানো তো। আগে তো হলুদ রঙের মানে সব হলুদ হয়ে যেত, আর এখন একটু মানে ট্যাঙ্কির মধ্যে একটু জলটা পরিষ্কার আসার জন্য ফিল্টার করা হয়েছে, তো এখন কিন্তু পুরো সাদা আয়রন জানো তো। মানে তুমি ধরো সকালে মাজলে আর বিকেলেই দেখবে সেগুলো একেবারে নোংরা হয়ে গেছে, দেখলে মনে হবে যেন কতদিন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি। আর দেখো এই যে তোমার টাইলসগুলো দেখতে পাচ্ছে, এগুলোও কিন্তু এরকম কালো কালো হয়ে যায় জানো তো, এত মানে পরিষ্কার করতে হয় আমার, কি বলবো, আর পরিষ্কার করতে করতে আঙুল মানে পুরো ব্যথা হয়ে যায়।
মাঝে মাঝে মনে হয় যেন কিছুই আর পরিষ্কার করবো না, এইভাবেই থাক সব জিনিসপত্র, ভালো লাগে না এরকম হতে সবসময়। তো বন্ধুরা, বাসন বাসন আমার মাঝে হয়ে গিয়েছে, আর এখন কিন্তু আমি একটু বসলাম ফ্যানের নিচে। তো এখনো অনেক কাজ বাকি আছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো পুজো দিতে হবে। তোমরা তো দেখলে পুজোর বাসন টাসন সব আবার মাজা হয়ে গিয়ে স্নান হয়ে গেছে, এবার আমি দেব পুজো। তো আজকে একটু ভাবছি শাড়ি পরে পুজো দেবো, কেননা যেহেতু বৃহস্পতিবার তো তার জন্য আজকে শাড়িটা পরে পুজোটা দেব। বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গিয়েছে, মানে এই সবে পুজো আমি দিয়ে শেষ করলাম। তো এখনও থালা নামানো হয়নি, তো কিছুক্ষণ আমি থালাটা একটু ঠাকুরের সামনে রেখে দেব এখন। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একটু ভুলো না। আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো, আর বন্ধুরা তোমরা সবার মধ্যে একটু প্রচুর প্রচুরভাবে শেয়ার করো ভিডিওটি। তোমাদের সাপোর্ট না পেলে আমি চ্যানেলটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাব বলো তো? আমি তো নতুন, মানে এই ইউটিউবে এসেছি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, আর কিছু বলার নেই আমার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একটু ভুলো না। আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, ধন্যবাদ।